নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ইন্ডিয়ান বোলারদের দুর্দান্ত কাম একটা সময় যেই পাকিস্তানের ছিল একশো পঞ্চান্ন রানে দুই উইকেট সেই পাকিস্তানের হয়েছিল একশো একাত্তর রানে সাত উইকেট মাত্র ষোলো রানের মধ্যে পাঁচটা উইকেট নিল ইন্ডিয়ান বোলাররা সেই জায়গায় জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব এসে কিন্তু ওই ফেজে পুরো পাকিস্তানের ব্যাটিংয়ের সিট দাঁড়া ভেঙে দিল এবং ভারতীয় ব্যাটিংয়ের কাছে এখন দুর্দান্ত সুযোগ এই রানটা ইজিলি চেস করে নেবার একটাই অনুরোধ থাকবে যে অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে যেন কিছু না হয় বাকি কিন্তু ইন্ডিয়ান বোলাররা যেভাবে কাম কামব্যাক করেছেন বেশ ভালোই কিন্তু আবদুল্লাহ শফিক আর ইমামুল হক শুরু করেছিল সেকেন্ড সিরাজকে চার মেরে দিয়েছিল তবে সে কিন্তু নিজের ছিল একদিক থেকে রান চেপে দিচ্ছিল উল্টো দিকে সিরাজ কিছুটা এক্সপেন্সিভ যাচ্ছিল তবে সেখানে রোহিত শর্মা তিনটে ওভারে সিরাজ সেরকম বিশেষ কিছু না করার পরও চার নম্বর ওভারে নিয়ে আসে সিরাজ এসে আউট করে হচ্ছে আবদুল্লাহ শফিককে দেন তারপর হার্দিক পান্ডিয়া এসে আউট করে হচ্ছে ইমামুল হককে এবং দেন মোহাম্মদ রিজওয়ান আর বাবার আজমের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় একটা সময় কিন্তু একশো পঞ্চান্ন রানে দুই উইকেট ছিল দেন কিন্তু আসে আবার মোহাম্মদ সিরাজ সে কিন্তু বাবার আজম যখন পঞ্চাশ কমপ্লিট করলো তারপরে তাকে বোল্ড করলো দেন এলো সেই কুলদীপ যাদব একটা ওভারে দুটো উইকেট প্রথমে আউট করলো সৎ সাকিলকে আম্পায়ার আউট দিলো না রিভিউ নিল প্রপার এলবিডাব্লিউ প্লাম ছিল মানে আম্পায়ার কিভাবে ওটাকে নট আউট দিলো জানি না এবং তারপর ইফতিকার আহমেদ একটা চার অবশ্যই মেরে দিয়েছিল বাট একটা মানে ওয়াইড হয়ে মতো বলে নিজেই সুইপ মারতে গিয়ে গ্লাভসে লাগিয়ে বল উইকেটে লাগিয়ে দেয় তো সেখানে কুলদীপ পরপর দুটো উইকেট নেয় এবং দেন আসে জাসপ্রীত বুমরা এসেই কিন্তু মোহাম্মদ রিজুয়ান যে উনপঞ্চাশ রানে ব্যাট করছিল এবং সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার হতে পারতো তাকে ক্লিন বোল্ট করে তারপর কিন্তু সাদাব খান তাকেও কিন্তু ক্লিন বোল্ট করে দুটো দু রকমের বল ছিল একটা ছিল হচ্ছে মানে অফ কাটার টাইপের বল ছিল রিজয়নার এগেনস্টে যে বলটা ভেতর দিকে আসে আর সাদাবের ক্ষেত্রে কিন্তু বলটা কিছুটা সোজা যায় তো এটাই কিন্তু জসপ্রীত বুমরার ক্যালিবার তো সেখানে কিন্তু কুলদীপ আর বুমরা একদমই শেষ করে দেয় একশো পঞ্চান্ন রানে দুই উইকেট থেকে একশো একাত্তর রানে সাত উইকেট ওই ডে ইন্ডিয়া জেতে তারপর কিন্তু আসে হার্দিক পান্ডিয়া মোহাম্মদ নওয়াজকে আউট করে এবং রবীন্দ্র জাতাচার সে আউট করে হাসান আলী এবং তার সঙ্গে হ্যারিস রফকে একশো একানব্বই রানই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস এবং লাস্টের আউটটাও কিন্তু আম্পায়ার নট আউট দিয়েছিল ইন্ডিয়া রিভিউ নিয়ে আউট পায় সেটা তবে আমি জানি না মাড়ে মাস তাকে কি পাকিস্তান টাকা খাইয়েছে কারণ বাবার আজম একটা আউট দেয় না যেটা আম্পায়ারস কল হয় দেন দুটো প্লাম্প আউট সাকিল লাস্টে হ্যারিস রফ সেগুলো নট আউট দেয় ইন্ডিয়া রিভিউ নিয়ে আউট পায় বাট এসব ভাবতে ভাব মনে পড়লো পাকিস্তান এত টাকা কোথেকে পাবে ভাই যাই হোক একশো বিরানব্বই রানের টার্গেট আছে ইন্ডিয়ার সামনে এবং কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অরিজিৎ সিং যাকে আমরা সাধারণত আর কি শান্ত দেখি সেই অরজিৎ সিংও কিন্তু যখন ইন্ডিয়া উইকেট নিয়েছিল জামা খুলে ওড়াচ্ছিলো তবে উর্বশী রাউতলা মাঠে কি করছে আমি জানি না না নাসিম শাহ আছে না ঋষভ খেলা দেখতে এসেছে তো যাই হোক ইন্ডিয়ার সামনে একশো বিরানব্বই রানের টার্গেট তো আশা করছে খুব বড় সমস্যা ইন্ডিয়ার হবে না আর না হলে সেটাই ভালো বাকি তোমাদের কি মন্তব্য কমেন্টে জানিও এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই